এখনো বন্যার পানি বাড়ায় পরিস্থিতি ভয়াবহ হচ্ছে পুরো নোয়াখালী জেলার বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাবে হাহাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আর পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেনি কোনো ত্রাণ গেল বারো ঘন্টায় এ জেলায় বন্যার পানি বেড়েছে আরও আট সেন্টিমিটার আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে আট জনের মানবিক এ বিপর্যয়ে মৃত্যুর সারি দীর্ঘ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা অভিযোগ উঠেছে বন্যার্তরা সরকারি ও বেসরকারি কোনো ত্রাণই পর্যাপ্ত পাচ্ছে না নোয়াখালী থেকে আবু রয়হান সরকারের তথ্য ডেস্ক রিপোর্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর আট উপজেলার সাতাশিটি ইউনিয়নের পঁচিশ লাখ মানুষ এখনও পানিবন্দি এক হাজার তিনশো তিনটি আশ্রয় কেন্দ্রে গাদাগাদি করে আশ্রয় নিয়েছে দুই লাখ চৌষট্টি হাজার মানুষ পানি বাড়ায় নতুন করে অনেকে আশ্রয় কেন্দ্রে গেলেও মিলছে না থাকার জায়গা তাই অনেকেই বাধ্য হয়ে আটকে আছেন ঘরে এদিকে মঙ্গলবার রাতের আরেক দফা বৃষ্টিতে মাজদি সহ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা আর আশ্রয়কেন্দ্রে সামান্য ত্রাণের জন্য আহাজারি চলছে শিশুসহ বন্যার্থদের খানা ললল আমরা তো খুব কষ্ট করতেছি তাহলে আমাদের তো কিছু পাওয়ার দরকার আছে আমরা তো কিছুই পাই না সরকারিভাবে বাড়ি ঘরে আমাদের গটটা বাঙ্গি নিচে পড়ে গেছে কিন্তু অবশ্য আমাদের বাড়িতে ঢুকতে হলে সাত আর ছাড়া দোকান যায় না দুইজন সহ ইয়া সলি ইয়া না মতন দিন যায় না কেন হিতেন দিও হেইটার মত না অন্যদিকে প্রশাসনের কার্যক্রম থমকে যাওয়ায় এই বন্যায় বেড়েছে চুরি ডাকাতি বন্যারতদের অভিযোগ বাড়িতে কেউ না থাকায় মূল্যবান জিনিসপত্র চুরি ডাকাতি হচ্ছে আমাদের গ্যারামে চোড় ডাকাতের বরা যা ঘর দুয়ারের সব নিয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে আমরা এই দুর্যোগ সবাইকে মিলে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন সেনা কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী